দার্জিলিং নামটার মধ্যে কেমন একটা ম্যাজিক আছে না? পাহাড়ে ঘুরতে আসবো, তাও আবার দার্জিলিং, শুনেই যেন কেমন মন একটা চনমন করে উঠল। ভোরবেলা উঠে কাঞ্চনজঙ্ঘার দর্শন করা আর ঘন্টার উপর ঘন্টা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে বসে কাঞ্চনজঙ্ঘাকে নিজের মনের ক্যামেরা দিয়ে তুলে রাখা, এই যে কি অনুভূতি সে বলে বোঝাতে পারবো না। তাই দার্জিলিংয়ে এসে ম্যালে থাকবো না তা তো হতে পারে না, তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দার্জিলিং ম্যালের ওপরেই একটা সুন্দর একটা হোটেল। শীতের সময়টা তো ভীষণ পিক টাইম দার্জিলিং ঘোরার জন্য, সে কারণে হোটেল পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দারুণ ভিউ পেলাম এখান থেকে এসে, কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার, নিচে সাদা মেঘ, আর এখানের হোটেলগুলো কিন্তু দারুণ, মানে এখানে আসলে হারমিটেজ একটা দেখলাম হোটেলের নাম, এগুলোতে বুক করে আসলে ভালো। তো চলুন আপনাদেরকে নিয়ে চলি হোটেলে, আর হোটেলের পুরো ডিটেইলসটাও দিতে থাকি। হোটেলের রুম ট্যুর আর সাথে সাথে ট্যারিফটাও আপনাদেরকে জানিয়ে রাখবো। এইবার দার্জিলিংয়ে এসে আমরা হোটেল সানফ্লাওয়ারেই উঠেছি। বিকেলবেলা এই গলির ওপরেই ম্যাল মার্কেটটা বসে, এটা একটা বড় ল্যান্ডমার্ক হোটেল সানফ্লাওয়ারের। হোটেলটা দেখিয়ে নি, হোটেল সানফ্লাওয়ারের ভেতরটা প্রথমেই রুম ট্যারিফটা শেয়ার করলাম। মিনিমাম এখানে রুম স্টার্ট হচ্ছে 5000 রুপিস থেকে। চেক আউট টাইম সকাল 11:30। হোটেলের রিসেপশনটা তো দারুণ সুন্দর সাজিয়েছে, আমার এখানকার স্ট্যাচুগুলো দারুণ সুন্দর লাগছে। এনাদের দার্জিলিং আর সিকিম জুড়ে অনেকগুলো হোটেল আছে, তারই ডিটেইলস এই বোর্ডে দিয়ে রাখা। এবারে চলুন রুম ট্যুরটা দিই। প্রথম রুমটা আগে শেয়ার করি, এইটা হচ্ছে রুম, এটা 4-bedded, এই দুজন এখানে শুতে পারবে, আর এখানেও দুজন শুতে পারবে, আর যা থাকে কেটলি, তারপরে এই চা বানানোর সব জিনিস, সাথে এখানে জল দিয়েছে দেখছি, আর এখানে বাথরুম, কমোড, আর এই যে বাথরুম। আর রুম থেকে বেরিয়েই এই সুন্দর ভিউটা, ও এ তো দারুণ সুন্দর ভিউ। আমরা চারটে ফ্যামিলি বলে চারটে রুম এখানে নেওয়া হয়েছে, সবকটাই শেয়ার করে দিচ্ছি। 3-bedded রুমগুলো অ্যাভেলেবেল ছিল না বলে আমাদের দুটো 4-bedded নিতে হয়েছে, শীতের সময়টা তো ভীষণ পিক টাইম। আচ্ছা এইদিকে একটা রুম আছে, এইটা এটাও 4-bedded, এখানে দুজন শুতে পারবে, আর এইদিকেও দুজন শুতে পারবে। এখানকার বাথরুমটা দেখি,
ও কেউ গেছে মনে হয়। আর সব রুমেই জল কেটলি সবই আছে, ভালো আছে। এই করিডোর, এদিকে একটা রুম আছে, এই রুমটা হচ্ছে 112। এটা ডাবল বেডেড, খুব সুন্দর সাজানো, দারুণ সুন্দর। এটা আর একটা রুম, এটা 202, এটাও ভালো আছে, 3 বেডের, এখানে ডাবল বেড, আয়না। এখান থেকে কিন্তু ভিউটা আরো সুন্দর, দারুণ যাকে বলে, খুব সুন্দর ভিউ। তবে আমাদেরকে কিন্তু এখন লাঞ্চ করতে বাইরে যেতে হচ্ছে, কারণ এখানকার রেস্টুরেন্টটা পুরোপুরি ভেজিটেরিয়ান আর আমরা কেউ এখন ভেজিটেরিয়ান খাওয়ার মুডে নেই, তাই বাইরে গিয়ে আমরা ননভেজ কিছু একটা খাবো। খুব সুন্দর সব জিনিসপত্র, ভালো এনজয় করছি। ব্যাস, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আর একটা ব্লগে।